শুক্রবার পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় মাল্টি লেভেল সুবৃহৎকার পার্কিং জোন এবং কমার্শিয়াল কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং স্মার্ট সিটি লিমিটেডের অন্যতম কর্তা শৈলেশ কুমার যাদব সহ কর্পোরেটর এবং বিশিষ্ট অতিথিরা। শহরকে যানজটের যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য এবং বৃহৎ পার্কিংয়ের সুবিধার জন্য এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে, যা সম্পন্ন হলে শহর আগরতলার যানজট যন্ত্রণা অনেকখানি মুক্ত হবে। এই প্রকল্পকে একটি সুবৃহৎ প্রকল্প বলে অভিহিত করে নিজের ভাষণে মুখ্যমন্ত্রী জানান, এমন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে এলাকার বিধায়ক হিসেবে তিনি গর্বিত এবং মানুষের গর্বের সমান অংশীদার। আমাদের এই যেহেতু আমি বিধায়ক এই এলাকার, তো সেই এলাকার মধ্যেই এত বড় একটা প্রজেক্ট, ত্রিপুরার মধ্যে সর্ববৃহৎ প্রজেক্ট বলা যায়, সবচেয়ে উঁচু দালান এখানে হচ্ছে। এবং ডক্টর শৈলেশ যাদব যে বলেছেন যে নর্থ ইস্টের মধ্যে এই ধরনের একটা যে মাল্টি লেভেল কার পার্কিং উইথ কমার্শিয়াল কমপ্লেক্স, এটা প্রথম। তো এখানে বিশেষভাবে সব আলোচনা হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, যেহেতু আমি এই এলাকার বিধায়ক, এটা আমার জন্য প্রাইড, আপনাদের জন্য প্রাইড, যে এরকম একটা সুবৃহৎ একটা প্রজেক্ট এই এলাকাতেই হচ্ছে। আমরা জান যে জট, সেটা কিন্তু একটা সাংঘাতিক সমস্যা সব জায়গায়। মানুষের যেহেতু ডেভেলপমেন্টের সাথে সাথে গাড়িঘোড়াও বাড়ছে, গাড়িঘোড়া বাড়লে গাড়িঘোড়া রাখবে কোথায়, বা মানুষ এসে কোথায় গাড়িতে উঠবে, কোন জায়গায় স্টেশন আছে, স্ট্যান্ড আছে, তো এগুলো কিন্তু একটা পরিকল্পনার মধ্যে থাকতে হয়। তো আগে যত্রতত্র পার্কিং হতো, এখনও হচ্ছে, তো সেই দিশায় যাতে এগুলো প্রপারলি আমরা ডিসিপ্লিনের মাধ্যমে সব জায়গার মধ্যে এই পার্কিং এবং যে এর সাথে পার্কিং করতে গিয়ে আরও যদি কিছু সুবিধা আমরা দিতে পারি সাধারণ মানুষের জন্য। এই প্রজেক্টের কাজ সম্পন্ন হলে শহরের যানজটের সমস্যা অনেকখানি মুক্ত হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে সবার সহযোগিতার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এরকম একটি সর্ববৃহৎ প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ মাধ্যমে এই প্রজেক্ট নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 200 কোটি টাকা খরচ করে সম্পন্ন হবে এই প্রকল্পের কাজ এবং তাতে সময়সীমা ধরা হয়েছে 3 বছর। কমপ্লেক্স কার পার্কিং এর বিল কত টাকা ব্যয় হবে সরকারের এবং কবে নাগাদ কাজ সম্পন্ন হবে? এক পয়সাও দিতে হবে না, উনি তো বলেছেন প্রায় 200 করোড়ের এটা প্রজেক্ট, যে আমাদের কোনো সমস্যা নেই। প্রায় 29 থেকে 30 বছরের লিজ দেওয়া হচ্ছে। লিজের পরে তো আবার যদি আমরা এক্সটেন্ড করি তা এক্সটেন্ড হবে, আর এক্সটেন্ড না করলে আবার সেটাকে ফেরত দেবে আমাদের। কবে নাগাদ কমপ্লিট হতে পারে স্যার? 3 বছরের তো দেওয়া হয়েছে, 3 বছরের সময় দেওয়া হয়েছে। আমি তো বললাম ওনাদেরকে যে সময়ের কাজ যেন সময়ে শেষ হয়, আর আমরাও চাইছি যে সময়ই যেন সব কাজ কমপ্লিট হয়। প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে সময়ের কাজ সময়ে যেন শেষ হয়, সেই দিশায় আমরা কাজ করছি। কারণ অনেকগুলো অবস্ট্রাকশন থাকে, মাঝে মাঝে হতে পারে, অবস্ট্রাকশন থাকলেও আমাদের যেহেতু ডিসিশন আছে যে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সম্পন্ন করা, এবং যতগুলো প্রজেক্ট আছে সব জায়গায় ঠিক সময়ে কাজ হচ্ছে আমাদের। স্যার আজকে সময়সীমার মধ্যেই এই কাজ শেষ করার জন্য তিনি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।